আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট করলার বাগান। এখানে চারটি গাছ লাগানো আছে, এটাও রেইজ বেড, এটা হয়তো 4 ফিট বাই 12 ফিট হবে। এখানে আমার চারটা করলা গাছ আছে। এই করলাগুলি বাংলাদেশের মতো না, এগুলি চাইনিজ করলা, বেশ তিতা হয়, খেতে খুব খারাপ না, ভালোই লাগে। দেখো বাংলাদেশি করলার বীজে আমি লাগিয়েছিলাম, কিন্তু এবছর আমি সাকসেসফুল হলাম না। অনেকবারই লাগিয়েছি বিভিন্ন সময়, কিন্তু একবারও চারা ওঠে নাই। দেখুন দুটো করলা পেকে গেছে, আমি হয়তো খেয়ালই করিনি কখন এটা উঁচার উপরে ছিল, যখন সবুজ ছিল, পাতার সাথে মিশেছিল। তবে আমার আম্মা এটার ভর্তা বানান, খুব মজা হয়, একদম পুরো পাকা করলা, পুরোটাই লাল হয়ে গেছে। এই হলো আমার করলার বাগান, আপনারা সবাই ভালো থাকবেন, আগামীতে আবার দেখা হবে, কথা, আল্লাহ হাফেজ।